আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমাদের একদম পরিষ্কার করে একটি ইংরেজির সাজেশন দেবো সেটি হচ্ছে যে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে তো শর্ট সিলেবাসের বাইরে রাবিতে ইংরেজি থেকে অন্য কোনো টপিক থেকে শর্ট সিলেবাসের বাইরে আসতে পারে কি না আমি উত্তরে বলেছিলাম হ্যাঁ আসার সম্ভাবনা রয়েছে তারপর আবার প্রশ্ন করেছো সেক্ষেত্রে কোনগুলো টপিক্স বেশি পড়বো বা কোনগুলো টপিক্স থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে একটি ভিডিও বানান তো আজকে সেই বিষয়ে ভিডিও বানাচ্ছি শুরুতে পরিষ্কার করে বুঝে দিতে চাই যে রাবি কিন্তু বলেছে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তো শর্ট সিলেবাসের বাইরে আসার সম্ভাবনা রয়েছে আমি ব্যক্তিগতভাবে এটি মনে করছি এবং ব্যক্তিগতভাবেই পরামর্শ পরামর্শও দিচ্ছি যে সুযোগ হলে শর্ট সিলেবাসের বাইরে আমি গুরুত্বপূর্ণ পাঁচটি টপিক বলবো সেগুলো তোমরা দেখে যাবে যদি সময় হয় দেখে যাবে কেন বলছে এই কথা ঢাবিতেও কিন্তু শর্ট সিলেবাসের বাইরে দু চারটি প্রশ্ন এসেছে কথা হচ্ছে এই যে বাইরের দু চারটি প্রশ্ন আসলো আর যে পারলো সে তো অবশ্যই এগিয়ে থাকলো তো সিট তো খুব বেশি নেই এরকম যদি কয়েক হাজার শিক্ষার্থী এগিয়ে থাকে তাহলে তুমি তো আর চান্স পাচ্ছ না তো সবার থেকে একটু ডিফারেন্টভাবে তোমাকে চিন্তা করতে হবে তোমাকে আবার ব্যাকআপও রাখতে হবে এমনভাবে ব্যাকআপটা রাখো যেন বাইরে থেকে আসলে সেদিকটাও তুমি কাভার করতে পারো সেক্ষেত্রে তুমি এগিয়ে গেলে এটা তো একটা হচ্ছে এক্সট্রা টেকনিক যেন আমি বাইরেরও একটু ব্যাকআপ নিয়ে গিয়েছি ঠিক আছে তো আবারও বলছি আমি সবাইকে বলছি না যে বাধ্যতামূলকভাবেই তোমাকে শর্ট সিলেবাসের বাইরে কিছু টপিক পড়তেই হবে এমনটা নয় তবে সুযোগ হলে অবশ্যই পড়বে যদি বাইরে থেকে আসে তোমার ব্যাটে বলে একদম ছয় হয়ে যাবে আর গিয়ে দেখলা যে বাইরে থেকে দু চারটে এসে তুমি পারো তোমার পাশের জন পেরেছে সে চান্স পেলো তুমি হাহাকার করবা তো জাস্ট ব্যাখ্যা হিসেবে বিষয়গুলো রাখো খুব বেশি টপিক্স দিব না রাবিতে যেসব টপিক্সে খুব প্রশ্ন আসে খুব পছন্দ করে রাবি প্রশ্ন করার জন্য এই দিব। আগে সুন্দর করে বুঝিয়ে বললাম আশা করছে কোনো কনফিউশন থাকবে না আচ্ছা শুরুতে যে টপিক্স বলবো সেটি হচ্ছে নাম্বার অ্যান্ড জেন্ডার আলাদা আলাদা বলছি না একটা একটা টপিক্সের মধ্যেই রাখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভীষণ পছন্দ করে এই টপিক্স নাম্বার অ্যান্ড জেন্ডার প্রতি বছর প্রশ্ন আসে আর এই দুটো টপিক্স পড়তে এক ঘন্টাও সময় লাগবে না জাস্ট ইংরেজি বই খুলবে চ্যাপ্টার দুটো খুলে নিয়মগুলো দেখবে এবং ওই আন্ডারে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা দেখবা যে অসংখ্য প্রশ্ন রাবিতে এসেছে ওখান থেকে আবার আসবে ঠিক আছে এখানে এক থেকে দেড় ঘন্টা ধরলাম দুই ঘন্টা দাও অসুবিধে কী ওকে তারপর ইডিয়ম ফ্রেস আর একটা পছন্দের জায়গা গত বছরের প্রশ্ন খুলে দেখো গত বছর যেটা হলো দুটো দুটো করে প্রশ্ন এসেছে এরকম মানে ভীষণ পছন্দ করে এই ইডিএম ফ্রেস ঠিক আছে আর এডি বলে রাখি রাবি এ ইউনিট প্লাস বি ইউনিট প্লাস সি ইউনিট তিনটাতে কিন্তু ইংরেজি রয়েছে যেমন এতে তো ইংরেজি আসে বিতে বাণিজ্য যে ইংরেজি আসে সিতে অবিজ্ঞানের জন্য ইংরেজি আছে ঠিক আছে তারপর হচ্ছে গ্রুপ ভাব আসে ঠিক আছে সবচেয়ে বেশি আসে ইডিএম ফ্রেস তার উপরে নাম্বার জেন্ডার এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট কোনোভাবে মিস করা যাবে না ঠিক আছে তারপর হচ্ছে যে গ্রুপ ভার্ভ তো পড়তে হবে কারা ডিসপ্লিংও পড়তে হবে কারা গত বছর প্রশ্ন খুলে দেখো জাস্ট বিগত বছর কারা ডিসিপ্লিন থেকে আসে গ্রুপ ভার ইডিএম ফ্রেস থেকে আছে নাম্বার জেন্ডার থেকে একটা করে আছে আসে থেকে মেবি এসছে না জেন্ডার থেকে যাই হোক আসে আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি আর কিছুদিন পর এভাবে বলবো না যে এই যে এই ইউনিট এখানে রেখেছি আমাদের এই ইউনিটের জন্য কিন্তু একদম রাবির অনুরূপ মডেল টেস্ট ব্যাচ চলছে একদম রাবির মতো করেই যেটা শুরু হয়েছে মাত্র তিনটি পরীক্ষা হয়েছে যারা ভর্তি হবে তিনটি পরীক্ষা দিতে পারবে এবং বাকি পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে সেটা হচ্ছে যে আমরা পনেরোটি সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট নিব দশটি চূড়ান্ত ঠিক আছে পঁচিশটি শুধুমাত্র ঈদের দিন বন্ধ থাকবে তাছাড়া একদম রাবির এই ইউনিটের পরীক্ষার এক পর্যন্ত টানা পরীক্ষা নিব এই যে যেগুলো জায়গাতে রাবি বেশি ফোকাস করে প্রশ্ন করে ওই সব জায়গা থেকেই প্রশ্ন করবো যাতে সহজেই তোমরা কমন পাও স্ক্রিনে আমার নাম্বার রয়েছে আমাদের কোর্স ফি হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা আমাকে ফোন করে এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে নিতে পারো আমাদের পার্সোনাল ফেসবুক গ্রুপ আছে ভর্তি হলে সেখানে অ্যাড করে নেবো ওকে আচ্ছা এই যে পাঁচ নাম্বারে যেটি আমি লিখেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ঠিক আছে এটির বাংলা অর্থ হচ্ছে যে এক কথায় প্রকাশ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে এটা একটু দেখে যাবা আর শেষে সহজ দুটি টপিক্স রেখেছি সেটি হচ্ছে যে আর্টিকেল এই এ আম দা কতদিন আর পড়বা বা একটু দেখে যাই ঠিক আছে এরপর ট্রান্সলেশন ট্রান্সলেশন এখানে মুখস্থর তেমন কিছু নেই যে মানে বোঝার তেমন কিছু নেই যার সত্ত্বে ট্রান্সলেশন কিছু দেখে যাবা এগুলো কিন্তু হুবহু রিপিট হয় তোমার বেসিক থেকেই এগুলো তুমি পারবা ঠিক আছে আর্টিকেল সহজ ট্রান্সলেশনও অনেকটাই সহজ এগুলো যে খুব বেশি তোমাকে সময় দিতে হবে এমনটিও নয় আর সময় দিতে হবে মূলত যে ইডিয়ম ফ্রেস গ্রুপ ভার্ব এগুলো অনেক বেশি কার ডিসিপ্লিন প্র্যাকটিস করতে হবে তাহলে দেখো খুব বেশি কি টপিক্সের কথা বলেছি খুব বেশি কিন্তু টপিক্স আমি দেইনি শুরুতে নাম্বার জেন্ডার ছোট্ট টপিক্স ইডিয়ম ফ্রেজ একটু বড়ো সময় দিতে হবে গ্রুপ ভার্বে সময় দিতে হবে কারা ডিসপিলিং প্র্যাকটিস করতে হবে আর ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিড একটু মুখস্থ করতে হবে তারপরেও যদি কারো সমস্যা আমি আরও কমিয়ে দিচ্ছি যে প্রথমটা করবা এক দুই তিন চার কারা ডিসপিলিং অনেকেই স্কিপ করে তুমি যদি এটা বাদ দাও সেক্ষেত্রে এই যে পাস করতে পারো মানে প্রথম যে তিনটি লিখেছি তিনটি বাদ দেওয়ার কোনো ওয়ে নেই শর্ট সিলেবাসের বাইরে যদি প্রশ্ন হয়েই থাকে এগুলো থেকে হবে ঠিক আছে একদম পরিষ্কার ভাষায় বুঝিয়ে বললাম আশা করছি এই আর কোনো প্রকার সন্দেহ নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো কোনো কিছু না বুঝলে কমেন্ট করি আমি পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব ওকে ভালো থাকো আল্লাহ হাফিজ